নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব প্রথম ভাষা অর্থাৎ মাতৃভাষা বাংলা ভাষা, তা এই পেপারটা নিয়ে। তা আপনারা যারা টেট পরীক্ষা দিচ্ছেন তা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তা আপনারা যে টেটই পরীক্ষা দেন তা টেট পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা আগামীতে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় ভিডিওটি বা বিষয়টি আপনাদের ভিডিওটি শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা 5 নম্বর সেট শুরু করছি। এর আগে যে 4টে সেট আছে সেটা আপনারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে যান, সেগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তা সুতরাং আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, যে ধাতুর দ্বারা কর্তার অন্য কাউকে দিয়ে কাজটি করানো বোঝায় তাকে বলে। অপশন এ আছে বা ক আছে মৌলিক বা সিদ্ধ ধাতু, খ আছে সাধিত ধাতু, গ আছে প্রযোজক ধাতু এবং গ আছে নাম ধাতু। তাহলে যে ধাতুর দ্বারা কর্তার অন্য কাউকে দিয়ে কাজটি করানো বোঝায় তাকে বলে, এর সঠিক উত্তর হবে প্রযোজক ধাতু। তা এইটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা যারা হোমটাক্সের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং প্রথম 10 জন যাদের নাম শর্টলিস্টেড হয়েছে এবং তাদেরকে ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, যে ধাতু নাম বা বিশেষ্য থেকে তৈরি এক ধরনের ক্রিয়া বোঝায় তাকে বলে। আপনাদের এখানে 4টে অপশন দেওয়া আছে, দরকার হলে কোশ্চেনটা আপনারা আরেকবার পড়ে নেন। যে ধাতু নাম বা বিশেষ্য থেকে তৈরি এক ধরনের ক্রিয়া বোঝায় তাকে বলে। তা এখানে সঠিক উত্তর হবে নাম ধাতু। চলে আসি পরবর্তী প্রশ্ন, ও আজ সারা সকালবেলা ধরে বা সকালবেলা পড়ে পড়ে ঘুমোচ্ছে, তাহলে স্থূলাক্ষর পদটি হলো। এই যে ঘুমোচ্ছে এই পদটি কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এই পদটি আমরা দেখে নেব কি হচ্ছে, তাহলে ঘুম হচ্ছে এইটার কিন্তু সঠিক উত্তর আমরা যদি এখানে বার করতে চাই তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু নাম ধাতু। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে উড়ছে মাছি ভনভনিয়ে আসছে কারা হনহনিয়ে, স্থূলাক্ষর পদটি হলো। এই যে ভনভনিয়ে হনহনিয়ে, তা এইটা কি আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? তা এর সঠিক উত্তর হলো বন্ধুরা, এটা হচ্ছে ধনাত্মক ধাতু, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, মানুষ আবার তোরা মানুষ কি ধরনের ধাতু এটা। তা যে ধরনের ধাতু হবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তরটা হবে বন্ধুরা সংযোজকমূলক ধাতু, ঠিক আছে? এই যে এখানে কোন ধাতু না, এটার সঠিক উত্তর হচ্ছে সংযোজকমূলক ধাতু, ঠিক আছে বন্ধুরা? তো চলে আসি আমরা এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, হাত যোগ আ হাতা, ধমক যোগ আ ধমকা, এগুলো কি ধরনের ধাতু। তা আপনাদের স্ক্রিনে 4টে অপশন দেওয়া আছে, তা এর মধ্যে সঠিক উত্তরটি হলো এটা একটা নাম ধাতু, ঠিক আছে? এটি কোন ধরনের ধাতু না, এটি হচ্ছে নাম ধাতু। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ধ্বনি পরিবর্তন সাইন দেখ যোগ আ, আবার ধ্বনি পরিবর্তন সাইন দেখা, মানে মা ছেলেকে চাঁদ দেখায়, এটি কি ধরনের ধাতু। এই যে দেখায় যেটা কথাটা আছে, যার নিচে দাগ আছে, তা সেটি কোন ধরনের ধাতু না, এর সঠিক উত্তর হচ্ছে প্রযোজক ধাতু। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ঠাকুরমা আমাদের গল্প বলেন, তা বলেন কি ধরনের ক্রিয়া। তা এখানে যে বলেনটা বলা আছে, তা বলেনটা কোন ধরনের ক্রিয়া হবে, তা এর সঠিক উত্তর হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়াটা এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, ছেলেরা হাঁকিতে লাগিল সে সারা রাত জেগে রইল, কি ধরনের ক্রিয়া। তাহলে ছেলেরা হাঁকিতে লাগিল সে সারা রাত জেগে রইল, এখানে কি ধরনের ক্রিয়া এখানে প্রয়োগ করা হয়েছে, তা এর সঠিক উত্তর বন্ধুরা যৌগিক ক্রিয়া। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কে তার ঘড়িটা হাতিয়েছে, তাহলে এই বাক্যে কি ধরনের ক্রিয়া। তাহলে এই যে হাতিয়েছেটা, এটা কি ধরনের ক্রিয়া সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে সঠিক উত্তর হলো নাম ধাতুজ ক্রিয়া। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, যা মনে করেছিলাম তা হলো না, এখানে কি ধরনের সর্বনাম। এই যে দাগ দেওয়া যা তা, এটা কি ধরনের সর্বনাম আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? এখানে এর সঠিক উত্তর হলো সাপেক্ষ সর্বনাম। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে, সামাজিক মানুষ নিজেদের মনোভাব আদান প্রদানের জন্য কণ্ঠের ষড়যন্ত্র জিহ্বা ওষ্ঠ ইত্যাদি বাগিন্দ্রিয়ের সাহায্যে যেসব আওয়াজ উচ্চারণ করে তাকে বলা হয়। তাহলে খুবই ভালো, খুবই
মানে সংজ্ঞামূলক প্রশ্ন আছে এটা, যে সামাজিক মানুষ নিজেদের মনোভাব আদান প্রদানের জন্য কণ্ঠের ষড়যন্ত্র, জিহ্বা, ওষ্ঠ ইত্যাদি বাগেন্দ্রীয় সাহায্যে যে সব আওয়াজ উচ্চারণ করে তাকে বলা হয়, এর সঠিক উত্তর এটা হলো ধ্বনি, তাদেরকে কিন্তু ধ্বনি বলা হয়। ঠিক আছে বন্ধুরা, চলুন পরবর্তী প্রশ্নে যাই। ভাষাকে ভাঙলে সবচেয়ে ছোট যে অংশ পাওয়া যায় তার উচ্চারণ এর নাম হলো, তার উচ্চারণের নাম কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, এর সঠিক উত্তরও কিন্তু ধ্বনি। ঠিক আছে বন্ধুরা, তো চলুন বন্ধুরা আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, পরবর্তী প্রশ্ন, ধ্বনি যে প্রতীকের সাহায্যে লিখে প্রকাশ করা হয় তাকে বলে, তাহলে যার সাহায্যে ধ্বনিটা প্রকাশ করা হয় সেটা কোনটা? না, এখানে চারটের মধ্যে সঠিক উত্তর হলো বর্ণ। তাহলে বর্ণের মাধ্যমে কিন্তু মুখে যখন বলছি তখন সেটা ধ্বনি, লিখিত ভাষায় তখন সেটা বর্ণ। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। চলুন আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, মানুষ যার সাহায্যে মনের ভাব প্রকার না এটা প্রকাশ করে হবে ও আদান প্রদান করে তাকে বলে, তাকে কি বলে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ভাষা। সে যে ভাষায় কথা বলুক, সে যেটা বলে বা যেভাবে বলে সেটাকে বলে ভাষা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ব্যাকরণের ধ্বনি? তাহলে ব্যাকরণের যেটা ধ্বনি সেটা আমাদের এখানে বলতে হবে। তা এখানে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অ এর উচ্চারণ রূপ, এটা কিন্তু ব্যাকরণের ধ্বনি। চলে আসি পরবর্তী প্রশ্ন, এক বা একাধিক ধ্বনি দ্বারা গঠিত পূর্ণাঙ্গ অর্থবোধক যে ভাষা খণ্ড বাক্যে স্বতন্ত্র রূপে হতে এবং ভাষার অভিধানে গৃহীত হতে পারে তাকে বলে, তাকে কি বলে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, দরকার হলে আপনারা কোশ্চেনটা আরেকবার পড়ে নেন। এক বা একাধিক ধ্বনির দ্বারা গঠিত পূর্ণাঙ্গ অর্থবোধক যে ভাষা খণ্ড বাক্যে স্বতন্ত্র রূপে হতে এবং ভাষার অভিধানে গৃহীত হতে পারে তাকে বলে, তাকে কি বলে? তা এখানে সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা শব্দ। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, বিভক্তি বা প্রত্যয় না যুক্ত হওয়ার অবস্থানে অবস্থার নাম পদের যে মৌলিক অংশ তার নাম। তাহলে বিভক্তি বা প্রত্যয় না যুক্ত হওয়া অবস্থায় নাম পদের যে মৌলিক অংশ তার নাম, তার নাম কি সেটা আমার এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হলো প্রকৃতি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ক্রিয়ার যে অংশে প্রকার, কাল, ভাব, পুরুষ ইত্যাদির বিভক্তি যোগ করে তাকে বাক্যে পদ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ব্যাকরণের সেই মূল অংশকে বলে, তাহলে সেই মূল অংশকে কি বলা হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা ধাতু। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, ধাতু যোগ বিভক্তি সমান সমান কি হয়? বিশেষ্য পদ, নাম পদ, ক্রিয়াপদ না প্রত্যয়? তাহলে ধাতু ও বিভক্তি যোগে আমাদের হয় কিন্তু ক্রিয়াপদ। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, ব্যাকরণে যে চিহ্নের দ্বারা বিশেষ্য জাতীয় শব্দের বচন ও কারক এবং ক্রিয়ার কাল, ভাব, প্রকার, পুরুষ ইত্যাদির অর্থ প্রকাশিত হয় তাকে বলে, তাকে কি বলে? বিভক্তি, অব্যয়, পদ না প্রত্যয়? তা এর সঠিক উত্তর হলো বন্ধুরা এটাকে বলে পদ। চলে আসি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, সন্নিহিত দুই বর্ণের মিলনকে বলে। তাহলে সন্নিহিত মানে কাছাকাছি দুটো বর্ণের যে মিলন হয় তাকে কি বলে? না, তাকে কিন্তু বলে বন্ধুরা সন্ধি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলে। তাহলে স্বরবর্ণের সঙ্গে যদি স্বরবর্ণের মিলন হয় তা তাকে সেটাকে বলে স্বরসন্ধি, আর ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের যে মিলনকে এটাকে বলে কিন্তু ব্যঞ্জন সন্ধি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলে। তাহলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন তাকে বলে স্বরসন্ধি, আর স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে বলে ব্যঞ্জন সন্ধি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ভাষার পাশাপাশি অবস্থিত অর্থপূর্ণ ও সম্বন্ধযুক্ত দুই বা দুইয়ের বেশি পদের মিলনকে বলে, কি বলে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা সেটা কি কি বলে? সন্ধি, সেটাকে সমাস, সেটাকে কারক না বিভক্তি বলে? তাহলে কোশ্চেনটা আবার পড়ব, ভাষার পাশাপাশি অবস্থিত অর্থপূর্ণ ও সম্বন্ধযুক্ত দুই বা দুইয়ের বেশি পদের মিলনকে কি বলে? না, তাদেরকে বলে সমাস। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সমাস শব্দটির প্রকৃত প্রত্যয়, তা সমাস শব্দটির যেটা প্রকৃত প্রত্যয় হয় সেটা হচ্ছে সম, ধ্বনি পরিবর্তন সাইন, অস যোগ অ, এটা কিন্তু প্রকৃত প্রত্যয় হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন,
বিভিন্ন পদ মিলিত হয়ে যে পদটি গঠন করে তাকে বলে। তাহলে তাকে কি বলে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে বিভিন্ন পদ মিলিত হয়ে যে পদটি গঠন করে তাকে বলে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, যে পদগুলির দ্বারা সমাসবদ্ধ পদটি গঠিত হয় স্পেলিং মিস্টেক আছে সেই পদগুলিকে বলে। তাহলে যে পদগুলি দ্বারা সমাসবদ্ধ পদটি গঠিত হয় সেই পদগুলিকে বলে, সেটাকে কি বলে? না সেটাকে বলে সমস্যমান পদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের এই 30টা প্রশ্ন, 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আপনাদের সামনে আলোচনা করা হলো। যারা কিছু জানতেন এর মধ্যে তাদের একবার করে রিভাইজ হয়ে গেল, এবং যারা একদমই পরিচিত ছিলেন না এই কোশ্চেনগুলোর সাথে তাদের একবার পড়া হয়ে গেল। এইবার আমরা একবার রিভাইজ করব। তাই রিভাইজ করলে যাতে আমাদের মাথায় এই কোশ্চেনগুলো গেঁথে যায়, যেখানেই দেখি না কেন এই কোশ্চেনগুলো যাতে ভুল না হয়। তা তার জন্যই বলছি আমি কোশ্চেনগুলো রিভাইজ পড়ে নিচ্ছি, আপনারা একটু মনোযোগ দেবেন, দেখবেন আপনাদের মাথায় কোশ্চেনগুলো গেঁথে গেছে। প্রথম প্রশ্ন ছিল যে ধাতুর দ্বারা কর্তার অন্য কাউকে দিয়ে কাজটি করানো বোঝায় তাকে বলে, এর সঠিক উত্তর হচ্ছে প্রযোজক ধাতু। নেক্সট, যে ধাতু নাম বা বিশেষ্য থেকে তৈরি এক ধরনের ক্রিয়া বোঝায় তাকে বলে নাম ধাতু। নেক্সট, ও আজ সারা সকালবেলা পড়ে পড়ে ঘুমোচ্ছে স্থূলক্ষর পদটি হলো, এর সঠিক উত্তর নাম ধাতু। নেক্সট, উড়ছে মাছি ভনভনিয়ে আসছে কারা হনহনিয়ে স্থূলাক্ষর পদটি হলো, এর সঠিক উত্তর হচ্ছে ধন্যাত্মক ধাতু। নেক্সট প্রশ্ন, মানুষ আবার তোরা মানুষ কি ধরনের ধাতু, এর সঠিক উত্তর হচ্ছে সংযোগমূলক ধাতু। নেক্সট প্রশ্ন, হাত যোগ আ হাতা ধম যোগ আ ধমকা কি ধরনের ধাতু, তা এর সঠিক উত্তর হচ্ছে নাম ধাতু। নেক্সট, ধ্বনি পরিবর্তন সাইন দেখ যোগ আ ধ্বনি পরিবর্তন সাইন দেখা, তাহলে মা ছেলেকে চাঁদ দেখায় কি ধরনের ধাতু, তা এখানে সঠিক উত্তর হচ্ছে প্রযোজক ধাতু। নেক্সট, ঠাকুমা আমাদের গল্প বলেন বলেন কি ধরনের ক্রিয়া, তা এখানে সঠিক উত্তর হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ছেলেরা হাঁকিতে লাগিল সে সারা রাত জেগে রইল কি ধরনের ক্রিয়া, তা এর সঠিক উত্তর হচ্ছে যৌগিক ক্রিয়া। নেক্সট, কে তার ঘড়িটা হাতিয়েছে এই বাক্যে কি ধরনের ক্রিয়া, এর সঠিক উত্তর হচ্ছে নাম ধাতুজ ক্রিয়া। নেক্সট প্রশ্ন, যা মনে করেছিলাম তা হলো না, এখানে কি ধরনের সর্বনাম, এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। নেক্সট প্রশ্ন, সামাজিক মানুষ নিজেদের মনোভাব আদান প্রদানের জন্য কণ্ঠের ষড়যন্ত্র জিহ্বা ওষ্ঠ ইত্যাদি বাগেন্দ্রিয়র সাহায্যে যেসব আওয়াজ উচ্চারণ করে তাকে বলা হয়, সঠিক উত্তর ধ্বনি। নেক্সট প্রশ্ন, ভাষাকে ভাঙলে সবচেয়ে ছোট যে অংশ পাওয়া যায় তার উচ্চারণ এর নাম হলো, সঠিক উত্তর হবে ধ্বনি। নেক্সট প্রশ্ন, ধ্বনি যে প্রতীকের সাহায্যে লিখে প্রকাশ করা হয় তাকে বলা হয়, এর সঠিক উত্তর হবে বর্ণ। নেক্সট, মানুষ যার সাহায্যে মনের ভাব প্রকাশ করে ও আদান প্রদান করে তাকে বলে, এর সঠিক উত্তর ভাষা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ব্যাকরণের ধ্বনি, এর সঠিক উত্তর হচ্ছে অ এর উচ্চারণ রূপ। নেক্সট প্রশ্ন, এক বা একাধিক ধ্বনির দ্বারা গঠিত পূর্ণাঙ্গ অর্থবোধক যে ভাষাখণ্ড বাক্যে স্বরূপতন্ত্র হতে এবং ভাষার অভিধানে গৃহীত হতে পারে তাকে বলে, এর সঠিক উত্তর হচ্ছে শব্দ। নেক্সট প্রশ্ন, বিভক্তি বা প্রত্যয় না যুক্ত হয় অবস্থান নাম পদের যে মৌলিক অংশ তার নাম, সঠিক উত্তর প্রকৃতি। নেক্সট, ক্রিয়া যে অংশের প্রকার কাল ভাব পুরুষ ইত্যাদি বিভক্তি যোগ করে তাকে বাক্যে পদ হিসেবে ব্যবহার করা হয় ব্যাকরণের সেই মূল অংশকে বলে, এর সঠিক উত্তর হচ্ছে ধাতু। নেক্সট, ধাতু যোগ বিভক্তি সমান সমান হয় ক্রিয়াপদ। নেক্সট, ব্যাকরণে যে চিহ্নের দ্বারা বিশেষ্য জাতীয় শব্দের বচন বা কারক এবং ক্রিয়ার কাল ভাব প্রকার পুরুষ ইত্যাদির অর্থ প্রকাশিত হয় তাকে বলে, সঠিক উত্তর পদ। নেক্সট, সন্নিহিত দুই বর্ণের মিলনকে বলে, সঠিক উত্তর সন্ধি। নেক্সট, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলে, সঠিক উত্তর স্বরসন্ধি। নেক্সট, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে বলে, এর সঠিক উত্তর ব্যঞ্জন সন্ধি। নেক্সট, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলে, সঠিক উত্তর স্বরসন্ধি। নেক্সট, স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে বলে ব্যঞ্জন সন্ধি। নেক্সট, ভাষার পাশাপাশি অবস্থিত অর্থপূর্ণ ও সম্বন্ধযুক্ত দুই বা দুইয়ের বেশি পদের মিলনকে বলে, সঠিক উত্তর সমাস। নেক্সট, সমাস শব্দটির প্রকৃত প্রত্যয় হলো সম অস যোগ অ, অপশন এ এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, বিভিন্ন পদ মিলিত হয়ে যে পদটি গঠন করে তাকে বলে, সঠিক উত্তর সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এবং লাস্ট প্রশ্ন, যে পদগুলি দ্বারা সমাসবদ্ধ পদটি গঠিত হয় সেই পদগুলিকে বলে, এর সঠিক উত্তর হচ্ছে সমস্যমান পদ। ঠিক আছে বন্ধুরা,
তো এবার আমরা চলে আসি আজকে আপনাদের যে আকর্ষণীয় বিষয়টি, তা সেই বিষয়টিতে। তা সেই বিষয়টি হলো আপনাদের হোম টাস্কের পর্ব। তা হোম টাস্কের পর্ব আপনারা কে কেমন প্রিপারেশন নিচ্ছেন তার জন্য আপনাদের এই হোম টাস্কের এপিসোডটা চালু করা আছে। তা আপনারা এইখানে প্রশ্নের উত্তর দিতে পারেন এবং প্রাইজ গ্রহণ করতে পারেন। তা আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। তা আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা হলো, যে বাক্যের দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তাকে বলে। অপশান এ সমাস, অপশান বি সমসমান পদ, অপশান সি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, না অপশান ডি ব্যাস বাক্য। আপনাদের সুবিধার জন্য আমি আবার প্রশ্নটা বলছি, যে বাক্যের দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তাকে বলে। অপশান এ সমাস, অপশান বি সমসমান পদ, অপশান সি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, না অপশান ডি ব্যাস বাক্য। যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন এবং আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আপনারা পেয়ে যাবেন। এবং যাদের নাম শর্টলিস্টেড হবে, অর্থাৎ প্রথম 10 জন যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের কাছ থেকে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। তো বন্ধুরা, আর দেরি না করে এক্ষুনি আপনারা আপনাদের যে অ্যান্সারটা মনে হয় সেটা পোস্ট করুন এবং আমাদের আকর্ষণীয় প্রাইজগুলো গ্রহণ করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।